মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল মই এটা কোৱেশ্চন বৰ্ডত লিখিছো তোমালোকে চোৱা কোৱেশ্চনটো হৈছে ইস্তাআমিলি কালিমাতিল আতিয়াতি ফি জুমালিন মুফিদাতিন অসমীয়াটো অৰ্থখিনি মই লিখি দিছো তলৰ শব্দবৰ ব্যৱহাৰ কৰি অৰ্থপূৰ্ণ বাক্য গঠন কৰা তলত কিছুমান ৱৰ্ড আছে শব্দ আছে এই শব্দবৰ ব্যৱহাৰ কৰি অর্থপূর্ণ হওয়া করে এটা বাক্য বানাবো লাগে এটা এটা করে কোশ্চনটা হয়েছে দুই নম্বর কোশ্চন ধরি লওয়া দুই নম্বর কোশ্চন পরীক্ষা তোমালোকে অ্যান্সার যেতে দিবা ঠিক এনেকয় লিখিবা অ্যান্সার টু দি কোশ্চন টু এনেকয় দি আসেটা টান দি তোমালোকে এটা এটা করে বাক্য রচনা করিবা কেনেকৈ বাক্য বনাব লাগে তোমালোকে দেখা প্রথমটো হৈছে কালা কালা আগত লিখিবা কালা লিখা হৈ গল লিখা হোৱাৰ পিছত এনেকুৱা এটা আস্থান দিবা হফালৰ পৰা লিখিব লাগিব যিহেতু আৰাবিক হয় কালা মানে কৈছে বা কৈছিল তোমাৰ পাঠ্যপুথিত আছে কালা ৰাসূলুল্লাহি ছাল্লাল্লাহু আলাইহি ৱাছাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছিল বাক্য সম্পূর্ণ হয়ে গেল এতিয়া বাক্য রচনা করতে এতিয়া তোমাদেরকে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখিলে হয়ে যাব রাসূলুল্লাহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ এটা শর্টকাট দিলে হবে কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছি বাক্য হই গেল এতে দুই নম্বর মান মান মানে কোন মান মানে কোন এটা আরো সহজ হয় অর্থপূর্ণ হওয়াকে এটা বাক্য বানাবো লাগে মান ধরি লওয়া মান মান মানে কোন প্রশ্ন করার কারণে হু হু মান কুন মান আন্তা মান আন্তা মান আন্তা ইয়াত লাস্ট দিব লাগবে কোয়েশ্চন মার্ক মান আন্তা তুমি কোন হু আর ইউ তুমি কোন হয় বাক্য শুদ্ধ হয়ে গেল একেবারে সহজ হয় মান আন্তা নাইবা লিখিলা মান হুয়া তেখেত কোন মান আন্তুম তোমালোক কোন হয় মান আন্তুন না তোমালোক মহিলাসকল কোন হয় এনেকুৱা তোমালোকে লিখিলে হল ইয়াৰ পিছত দেখা তারিখুন তারিখুন মানে রাস্তা তরিকুন মানে রাস্তা এতিয়া তরিকুন দি বাক্য রচনা করি আছো সোয়া তোমালোকে তরিকুন দি এনেকুৱা সমান এটা টান দিব তোমার পাঠ্যপুথিত আছে মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ প্রথমের পর ললে হব শেষের পর যদি তোমালোকে লওয়া সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্না সাহালাল্লাহ দেখা তোমালোকে মই কিতাবর পর লৈ আছো তোমালোকর সহজ হওয়ার কারণে সাহালাল্লাহু 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 লাহু তরিকান তরিকান ইলাল জান্নাতি ইলাল জান্নাতি সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাতি মরমর ছাত্রছাত্রী সকল তোমালোকে দেখা তরিকুন দি এটা বাক্য রচনা হয়ে গেল সাহালাল্লাহু লাহু তরিকান
এই তরিকুন দিয়ে এটা বাক্য রচনা হই গেল আর এটা আছে ইলাল জান্নাতি ইলা আছে ইয়া দেখা ইলা তো হই গেল এটা বাক্যতে দুটা বাক্য রচনা হইছে সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ আল্লাহ তাআলাই তার ভাবে জান্নাতের রাস্তা হ্যাঁ হুগম করে দিয়ে সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাতি আল্লাহ তাআলাই তার ভাবে জান্নাতের রাস্তা হুগম করে দিয়ে সহজ করে দিয়ে আমি বাক্য রচনা করিলো তরিকুন দি কিন্তু আর এটা বাক্য রচনা লগতে হয়ে গেল ইলা ইলাল জান্নাতি এটা বাক্য রচনা দুটা হয়ে গেল ইয়ার পিছত দেখা উহিব্বু হ্যাঁ উহিব্বু দিয়ে এটা বাক্য রচনা করিব লাগে হ্যাঁ উহিব্বু দিয়ে এটা বাক্য রচনা করিছো উহিব্বু উহিব্বু মানে ভাল পাও উহিব্বু আই লাভ উহিব্বু মই ভাল পাও এটু বাহির পর এটা কিতাবর বাহির এটা করিছো আনা আনা উহিব্বু মই ভাল পাও আনা উহিব্বু মই ভাল পাও মাই কান্ট্রি মোর দেশ ওয়াতনি ওয়াতনি আই লাভ মাই কান্ট্রি আই লাভ মাই কান্ট্রি মই মোর দেশ ভাল পাও এটি আছে হাত্তা হাত্তা দিয়ে এটা বাক্য রচনা করো দেখা তোমালোকে হাত্তা দিয়ে এটা বাক্য রচনা করি আছে হাত্তা দিয়ে এটা বাক্য রচনা করি আছে হাত্তা হাত্তা কিতাবত আছে হাদিস শরীফত আছে লা ইউমিনু আহাদুন লা ইউমিনু আহাদুন হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বা মা ইউহিব্বু লি নাফসিহি তোমালোকে পাই আহিছা হ্যাঁ কিতাবত যেটো আছে সেইখিনি লিখি দিলে হৈ যাব লা ইউমিনু লা ইউমিনু আহাদুন লা ইউমিনু আহাদুন কোনেও মুমিন হব নোৱাৰে লা ইউমিনু আহাদুন কোনেও মুমিন হব নোৱাৰে হাত্তা ইউহিব্বা লি আখিহি হাত্তা ইউহিব্বা hatta yuhibba li akhihi li akhihi la yu'minu ahadun hatta yuhibba li akhihi ma yuhibbu ma yuhibbu li nafsihi li naf sihi li naf sihi heizon bekti ketiyao mumin hobo noare jetia leke ji bostu nijor karone bhal pay heitu nijor bhair karone bhal na pay teo ketia leke mumin hobo noare etu kitabote ase tomar kitabote baba ইয়ার পিছত আলা আছে আলা দিয়ে এটা বাক্য রচনা করো আলা 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 কিতাবর বাইরে পড়া এটা করি আসো আলা আলা দিয়ে এটা বাক্য রচনা করো বিরুল ওয়ালিদাইনি বিরুল ওয়ালিদাইন ওয়ালিদাইনি
মা দেউতার লগত সদ ব্যবহার করা অজীবন অপরিহার্য অজীবন আলা কুল্লি মুসলিম আলা কুল্লি মুসলিম আলা কুল্লি মুসলিম সকল মুসলমানের উপর কর্তব্য মা দেউতার লগত সদ ব্যবহার করা মা দেউতার লগত সদ ব্যবহার করা সকল মুসলমানের উপর ওয়াজিব কর্তব্য নাইবা এটা সরুকই বনাব পারে আল কিতাবু আলাল মিনদতি আলা তাবিলাতি আল তাইরু আলা শাজারাতি এনেক বহুত সহজ সরল ভাবে তোমালে কি লিখিব পারিবা সাল তো এটা আছে দেখা সাল তো দি বাক্য রচনা করা সহজ সাল তো মানে মই বুঝিছিল সাল তো এটি তো বাক্য রচনা করিব লাগে কিতাবতে আছে একেবারে সহজ আছে কিতাবত হেটি লিখি আছো সাআলতুন নাবিয়া সাআলতুন নাবিয়া সাআলতুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলতুন নাবিয়া আলাইহি নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই গেল বাক্য মই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদিছিলু